আসসালামু আলাইকুম ডিয়ার জনগণ, কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি হাজির হয়েছি ওমর। আজকে ফাঁস করব হুয়াওয়ে P30 লাইটের ঘুমর। সো সবাই সাথেই থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ধন্যবাদ। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট সলিউশন ভিডি, যাদের শপ রয়েছে সাবার সিটি সেন্টারে, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক এবং বিভিন্ন ধরনের অফার দেওয়া আছে। অবশ্যই হ্যাঁ আমাদের ট্যাগ ইউজ করবেন, তাহলে আপনারা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। শুরুতেই কথা বলে নেওয়া যাক 30,000 টাকা দামের এই ফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে দেখতে খুবই ঝকঝকে এবং পরিষ্কার, আর এই ঝকঝকে পরিষ্কার ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নচের সর্বশেষ ভার্সন ঢেউ ড্রপ স্ক্রিন। সো স্টিল এখানে আমরা নচ পাচ্ছি, এবং এটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.15 ইঞ্চ, যাতে রেজলিউশন দেওয়া হয়েছে 1312×1080, দ্যাট মিনস ফুল এইচডি প্লাস, এবং যার PPI হচ্ছে 415। সো সব মিলিয়ে আমরা ঝকঝকে এবং পরিষ্কার ডিসপ্লে পাচ্ছি, আর এই রেজলিউশন দিয়ে আপনি বেটার ভিডিও এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং বেটার গেমিংও এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো ডিসপ্লে সেকশন নিয়ে আপনারও কোনো কমপ্লেন নেই, বাট এতে প্রোটেকশনের জন্য কোনো গরিলা গ্লাস অথবা অন্য কোনো গ্লাস ইউজ করা হয়েছে কিনা এর কোনো ইনফরমেশন হুয়াওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা GSM এটা তো আমরা খুঁজে পাইনি। সো অবশ্যই গ্লাস প্রোডাক্টটা ইউজ করবেন। এবং এর ব্যাকে আমরা দেখতে পাচ্ছি খুবই অ্যাট্রাকটিভ এবং গর্জিয়াস ডিজাইন, যাতে ইউজ করা হয়েছে 3D গ্লাস বডি, যদিও বা আমরা গ্লাসের কোনো অস্তিত্ব পাইনি, তারপরেও দেখতে এটাকে খুবই সুন্দর এবং খুবই স্মার্ট মনে হয়। এবং এর সাইড ফ্রেমটা টোটালি মেটাল হওয়ার কারণে এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট শক্ত এবং পোক্ত, এবং ফোনটা যখন আপনি গ্রিপ করুন অনেক বেশি কমফোর্ট ফিল করবেন। তার কারণ হচ্ছে এই ফোনটার থিকনেস হচ্ছে অনলি 7.4 মিলিমিটার, যাতে ওয়েট পাচ্ছেন 159 গ্রাম। সো সব মিলিয়ে আপনি সিমসাম এবং স্মার্ট একটা ডিভাইস পাচ্ছেন এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো কথা বলা যাক এর CPU সেকশন নিয়ে। এতে ইউজ করা হয়েছে কিরিন 710, যা অলরেডি নোভা 3i এবং Y9 2019 ইউজ করা হয়েছে, যদিও বা এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা ইউজ না করে আর একটু আপগ্রেডেড চিপসেট ইউজ করলেই বেটার হতো। যাই হোক, এটাতে ইউজ করা হয়েছে অক্টাকোর CPU, যার একটি হচ্ছে কর্টেক্স A73 2.2 GHz, এবং অন্যটি হচ্ছে কর্টেক্স A53 যার স্পিড হচ্ছে 1.7 GHz, এবং GPU হিসেবে পাচ্ছেন মালি G71 MP4। সো সব মিলিয়ে এটাতে আপনি মোটামুটি ওকে লেভেলের পারফরমেন্সই পাবেন। এবং এই প্রসেসরকে সাপোর্ট দেওয়ার জন্য ইউজ করা হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি, যা আপনি চাইলে 256GB পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন। এবং হতাশার বিষয় হচ্ছে এটাতে দুটি সিম কার্ড ইউজ করলে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, দ্যাট মিনস এটাতে আপনি হাইব্রিড সিম স্লট পাচ্ছেন। সো এখন হবে খেলা। সো খেলা শেষে আপনাদেরকে বলবো এটার গেমিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমরা এটাতে মোটামুটি সব লেভেলের গেমিং এক্সপিরিয়েন্স করে দেখেছি, Aspart 9, PUBG, সবগুলো গেমসই ঠিকঠাক মতোই রান করছিল। সো গেমস নিয়ে কোনো প্রকার কোনো ইস্যু আমরা পাইনি। সো নিঃসন্দেহে এটার গেমিং পারফরমেন্স আপ টু দ্য মার্ক। আর এতে সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেসিয়াল আনলক। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক জায়গা মতো রয়েছে এবং এটার রেসপন্স অনেক বেটার। আর ফেসিয়াল আনলকের কথা না বললেই নয়, এটা আগেরগুলোর মতোই গতানুগতিক, স্পিডও মোটামুটি ভালোই। সো সিকিউরিটি হিসেবে দুটোই পাচ্ছেন। এতে সফটওয়্যার হিসেবে রয়েছে হুয়াওয়ের নিজস্ব ইমোশন UI ভার্সন 9.0.1, যা অ্যান্ড্রয়েড পাইতে রান করে। সো আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটাই পাচ্ছেন। এবং এর UI নিয়ে কথা বলতে গেলে UIটা খুবই চমৎকার মনে হয়েছে আমার কাছে, টাচ রেসপন্সও খুব স্মুথ এবং বেটার ছিল, এবং অ্যাভেলেবেল র্যাম স্পেস পাওয়া যাচ্ছিলো, যার কারণে কোনো হ্যাং বা ল্যাগের দেখা মেলেনি। সো UI নিয়ে কোনো কোশ্চেন নেই। এখন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আটা ময়দা সুজির পর্বে, দ্যাট মিনস সেলফি ক্যামেরা নিয়ে আমরা এখন কথা বলবো। এতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের হাই রেজলিউশন সেলফি ক্যামেরা, যাতে রয়েছে অনেকগুলো মোড যা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সেলফি ক্যাপচার করতে পারবেন। প্রথমত আমরা পাচ্ছি পোর্ট্রেট মোড, AI বিউটি মোড, নর্মাল মোড, এবং স্পেশালি আমার কাছে যে ফিচারটা ভালো লেগেছে এয়ার লেন্স উইথ 3D ইমোজি। এয়ার লেন্সের পাশাপাশি আপনি 3D ইমোজিটাও ইউজ করতে পারবেন, একটু এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে দেখাই। এবং এর রিয়ার সেটআপে পাচ্ছেন তিনখানা ক্যামেরা, যথাক্রমে 24, যার অ্যাপারচার F1.8, যা দিয়ে আপনি হাই রেজলিউশন এবং নর্মাল ছবি ক্যাপচার করতে সক্ষম হবেন, এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, যা দিয়ে আপনি 120 ডিগ্রি পর্যন্ত ওয়াইড অ্যাঙ্গেলের ছবি ক্যাপচার করতে পারবেন। এবং ফাইনালি পাচ্ছেন 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4, যা দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে
ব্লার করতে পারবেন। স্যাম্পল ছবিতে আমরা দেখতে পাচ্ছি 24 মেগাপিক্সেল দিয়ে তোলা ছবি, ডিটেলস যথেষ্ট পরিমাণে অ্যাকুরেট এবং কালার কম্বিনেশন শার্পনেস খুবই ঠিকঠাকই ছিল। সো 24 মেগাপিক্সেল দিয়ে আপনি আসলেই ভালো ছবি নিতে পারবেন এবং আলট্রা ওয়াইড মোডে কিছুটা ডিটেলসের ঘাটতি থাকলেও সব মিলিয়ে ভালো মানের ছবি তোলা সম্ভব এবং ডেলাইটের পোর্ট্রেট ফটোগ্রাফি যথেষ্ট পরিমাণে শার্প এবং সুন্দরী বলা চলে, কিন্তু আলো কমে গেলে মামার ক্ষমতাও কমে যায়। এছাড়া সব ঠিকঠাকই রয়েছে। সো এই রেঞ্জের মধ্যে আপনি গুড কোয়ালিটির ট্রিপল ক্যামেরাই পাচ্ছেন। আর এই ব্যাটারি নিয়ে আমি বলবো হতাশার কথা, এই রেঞ্জের মধ্যে ইউজ করা হয়েছে 3340 mAh-এর ছোট ব্যাটারি, যা দিয়ে আপনি অনায়াসে একদিন কখনোই ইউজ করতে পারবেন না। অলরেডি আমরা এটা স্ক্রিন অন টাইম টেস্ট করে দেখেছি, এটা 4 থেকে 4.5 ঘন্টা স্ক্রিন অন টাইম থাকে। সেই হিসাবে আপনি যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করেন সেক্ষেত্রে একদিনের কম পাবেন, আর যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে আপনি একদিন পেতে পারেন। সো ব্যাটারি নিয়ে আসলে রিয়েলি আমরা স্যাটিসফাই না, কারণ এই রেঞ্জের মধ্যে সবগুলো ব্র্যান্ডেই 4000 mAh-এর ব্যাটারি প্রোভাইড করেছে এবং রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইন অ্যান্ড 2019-এ তারা 4000 mAh-এর ব্যাটারি প্রোভাইড করেছে। সো এই রেঞ্জে তারা একটু ভালো ব্যাটারি ইউজ করতে পারত। তবে এই ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে খুবই কম, কারণ এতে ইউজ করা হয়েছে ইউএসবি টাইপ সি এবং বক্সে দেওয়া রয়েছে 18 ওয়াটের অ্যাডাপ্টার, যা দিয়ে আপনি 105 থেকে 110 মিনিটের কাছাকাছি সময়ের মধ্যেই ফুল চার্জ করতে সক্ষম হবেন। সো আশা করি কিছুটা হলেও আপনাদের দুঃখ লাঘব হবে। বকবক করতে করতে শেষ হয়ে গেল P30 Lite-এর রিভিউ। রিভিউটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, এই প্রাইস রেঞ্জের মধ্যে যদি কোনো ফোন পারচেস করতে চান অবশ্যই আপনাদের পছন্দের তালিকায় ওয়াও P30 Lite-টাকেও রাখতে পারেন। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে, বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ আপনাকে। সো ফাইনালি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।